নিজেকে এভাবে দেখবো কখনো ভাবিনি কিছু স্বপ্ন না দেখেও সত্যি হয় কলকাতার দেয়ালে টিভিতে পত্রিকায় ইভেন্টে চলমান নিজের জীবন দেখে এভাবে অভিব্যক্তি প্রকাশ করেন ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারি বর্তমানে কলকাতায় নিজের কেরিয়ারের প্রথম সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারি। এরই মধ্যে পৌরসভার মুড়ে দেওয়া হয়েছে ছবিটির পোস্টারে চলছে বিরামহীন প্রচারণা যে পোস্টার ছবি ও প্রচারণায় প্রধান চরিত্র হিসেবে আছেন তাসতিন ফারিন আর সেখানে আরেকটি স্বপ্ন বাস্তবে দেখে ফেললেন তাসনিয়া বৃহস্পতিবার আরও এক পৃথিবী প্রচারণায় অংশ নেন নির্মাতা অত্নু ঘোষ ও সহশিল্পী কৌশিক গাঙ্গুলি সেখানে তাদের সঙ্গে এসে ফারিনকে চমকে দিয়ে যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের সিনেমা এবং প্রসেনজিৎ প্রসঙ্গে ফারিন বলেন কলকাতা শহরের দেয়াল দেয়ালে দেয়ালে আমার অভিনীত সিনেমার পোস্টার দেখে সত্যি রোমাঞ্চিত প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ আমাকে প্রচারে যেভাবে গুরুত্ব দিয়েছে তাতে আমি মুগ্ধ পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি তিনি আরও বলেন সত্যি বলতে আমি আসলে এখন স্বপ্নের মধ্যে আছি প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখব অন্যরাও দেখবেন আমি জানি না আমাকে দেখতে কেমন লাগবে দোয়া চাই সবার কাছে এর আগে ঢাকায় কোনো অভিনেত্রী টলিউডের অভিষেকে এতটা প্রচারণা দেখা যায় অবশ্য ট্রেলার এর অনুমান করা যাচ্ছে পুরো ছবিটি শাসন করেছেন তাসনিয়া ফারিণী সঙ্গে আছেন অভিনেতা নির্মাতা কৌশিক গাঙ্গুলি অন্যদিকে প্রসেনজিতের মতো অভিনেতার পাশে দাঁড়ানোর ফারিনের জন্য বিশেষ পাওয়া এটা বলার অবকাশ রাখে না আগামী তিন ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ফারিনের প্রথম সিনেমা আরো এক পৃথিবী সব মিলিয়ে নিজের প্রথম সিনেমা যাত্রার বেশ সারা জাগিয়েছেন ফারিন অনেকেই মনে করছেন সিনেমাতে ফারিনের অভিনয় দারুণ ফারিনে দর্শকের কাছে কারণ হিসেবে তারা সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ফারিনের একাধিক জনপ্রিয় কাজকে সামনে এনেছেন সেই তালিকায় রয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান এবং কারাগার নামের ওয়েব সিরিজগুলো প্রথম পর্বের মতো কারাগারের দ্বিতীয় পর্ব দুই বাংলায় দারুণ প্রশংসা করিয়েছে